মানবিক মূল্যবোধ জাগ্রত করতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজের সর্বস্তরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুপুরে রাজধানীর হোসেনি দালান চত্বরে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনি। বিশ্ব মানবতার মুক্তি কেবল মহানবীর দেখানো পথেই সম্ভব বলে উল্লেখ করেন আলোচকরা। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করে আহলা দরবার শরীফ। হুজুর সাল ইসলামের আদর্শ, হুজুর সাল্লামের সুন্নাত এবং কোরআনের নির্দেশাবলী অনুযায়ী যদি আমরা সবাই যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা এই অবস্থায় এই ক্রমান্বয়ে আমরা এই খারাপের দিকে আমরা যেতে পারি। একটা সুন্দর সমাজকে আমাদেরকে কেমন এই খারাপ কাজগুলো আমাদেরকে ধ্বংস করছে, এইগুলোর প্রাধান্যই যেমন বেশি পাচ্ছে। আমাদের মনুষ্যত্ববোধ জাগরণের জন্যে, মানবিক মূল্যবোধ আমাদের জাগরণের জন্যে আমাদের সবাইকে আজকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনে আমাদেরকে শপথ নিতে হবে।